ঈদের দিন লতার আর কামরুল ভাইয়ের বৃষ্টির দিন। এই কি হয়েছে আপনার? কিরে ভাই, ই দাদা, তুই তো লতার নানা হইস। আচ্ছা, আমি লতার নানা লা। লতার ভাই মানে লতার বাচ্চার নানা। আপনারই ভালো, আমরা কিন্তু যৌতুক মহতুক চাইনি, বুঝছেন কি না? আসলে যেটা ভাঙে লিখছি আমাক আসলে বিয়েটা দিতে পারলে আমার কিছু টিহা দিবি, মানে ঘটকের যে একটা পান খরচ আছে, তারপর আসলে কুমিল্লা নিয়ে খাটাইছেন ভাই, আমার মনে থাকবে। এখন একটা মেয়ে যদি পছন্দ করে কুমিল্লায় কিছু টাকা, না 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 না, আপনার কথা আমি বিয়ে করবোই না। পছন্দ যে পাবনা ছেলে বিয়ে করবি, ভালো, কারণ তোমার তো বয়স হয়ে গেছে, কামাই করে খাওয়াবি। আমার মেয়েও বিদেশ থাকে, গায়ের সাথে বেসুর ফিরি। আপনি বিয়েটা করেন ভাই, কেননা আমি এই দেখেন, আমি বিয়ে করেছিলাম, বাচ্চা কাচ্চা ছিল না, আমি ছোট মানুষ, আমি ঠকিস ঠকেছি। আপনি বাচ্চা কাচ্চা সব বিয়ে করেন, আপনি জিতবেন নাকি? আপনারা খুশি হলে আমি রাজি। আরে আল্লাহ, আপনি খুশি করার জন্য তো আমরা খুশি। ঠিক আছে, আমি রাজি। রাজি আপু, এই যে আপনি আমার সাথে কথা বলেছেন, একটু ফোন দেবো নাকি? না থাক। আচ্ছা আপু, আপনি যে ভিডিওটা দেখেন, আসলে আপনার বিয়ের প্রস্তাবটা আমি মামুনকেই দিয়েছি, কেননা মামুন ছেলে হিসাবে ভালো। হ্যাঁ, আমার উস্তাদ, আসলে কখনো বদনাম করব না, মাঝে সাথে পান খাই, সেটাও আমি শিখাইছি। হ্যাঁ ঠিক আছে, আলে ভাইয়া পান কই, পান দাও, আমি পান খাই। কথা কত দেন, ঘটকগিরি করতেছি। আসলে ছেলে হিসাবে ভালো, আমরা এত দূর এসেছি, কিন্তু আমাদের ওই আসলে আমরা যৌতুক মৌতুক চাইনি, কিন্তু ছেলে শ্বশুর বা যাবি তার জন্য একটা ডিসকোভারি গাড়ি, এটি শখের বিষয় দিবে। আর ওয়ান ফাইভ নিবো আমি। তারপর মনে করেন যে আমরা যৌতুক মৌতুক চাইনি, কারণ আপনার ঘর আপনি সাজাবেন, এটি যদি আপনি একটা শোকেস বাক্স নিয়ে আসেন, এটা আপনারই ভালো, আমরা কিন্তু যৌতুক মৌতুক চাইনি, বুঝছেন কি না? আসলে যেটা ভাঙে লিখছি আমরা যৌতুক মতুক চাইনি। এখানে খালি মামুনের বিয়ে দেওয়া লাগবে, এত খুশি তোমার তাহলে স্বামীর বাড়ি জমা কি জন্য? না, স্বামী বাপের বাড়িতে থাকবো, বাপের বাড়ি থাকলে কি স্বামী পাওয়া যাচ্ছে ভাই? ওই জন্যই তো বিয়ে দিয়া। ওর কথা করছে না, ওই ওই পক্ষ তো মেয়ে পক্ষ নিছে। মি ভাই, মির ভাই এই দি, ও কাছে এত কিছুই দেবো, তো বোন বি দেবো, কে স্বামীর বাড়ি বাপের বাড়ি দেবো না, ঘরে লাগবে তো আর ওই স্বামী পাওয়া যাচ্ছে না। লোভের কথা ঠিক, সেই লোভী, সেই লোভী। এই আমরা কেউ কোনোদিন
আমার বোন বিয়ে দিছি যৌতুক লেই নি আমার ছোট ভাই বিয়ে দিছি যৌতুক না তুলা ভাই লেই নি আমি গান শুনবো তোর আচ্ছা তাহলে মামনের বিয়ে উপলক্ষে একটা গান শুনি বধুবে সে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে মামুনের বিয়ে সম্পর্ক বদলে গেল একটি পলকে আপনকে যে পর হলো রে বধুবে সে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে মামুনের বিয়ে ছোট্ট আমার মামনি বধু সেজে এখনি আই আল্লাহ মিলাই যেন দুটি মন আমি বিয়ের কানে বিয়ের কানে আমি ভুল গান মানে ওর বি ওই গান করছে আমি জানি লোক কাঁদে বি করি বউ বাদ্দা লাগবে না করে এ আবার মানে মানে লাইট রে খাবা মানে আমার মনে হতো বই যে একটা ভিডিও দেখছিলেন না গাড়ির মধ্যে যায় আর বলে আজ আমার বিয়া আজ আমার বিয়া আজ আমার বিয়া মানে কথা হচ্ছে কি আমার মনে হয় আগে বউ বাদ্দে অভ্যাস আছে আপনি কি মনে করতেন বিয়ের সময় মনে করতেন যে বৈদেশ মনে হচ্ছে অন্য জায়গায় করে দিচ্ছে আচ্ছা বিদেশ যাওয়ার মতো আমার ভিডিওতে বলেন মেজো টিভির ভিডিওতে বলেন না ছোট টিভির ভিডিওতে বলেন কমেন্ট করে ঈদের দিন লতার আর কামরুল ভাইয়ের বৃষ্টির দিন এই কি হয়েছে আপনার কিরে ভাই ই দাদা তুই যে লতার নানা হইস আচ্ছা আমি লতার নানা লা লতার ভাই মানে লতার বাচ্চার নানা পালান পালান সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা অনেকেই বলছেন যে কামরুল লতাকে ছেড়ে চলে গিয়েছে আসলে কামরুলের সাথে লতার কি ঝামেলা আসলে তেমন কোনো ঝামেলাই নাই ফ্যামিলিতে একটু প্রবলেম হতেই পারে ফ্যামিলির মতোই আমরা সবসময় থাকি মান অভিমান